আলাইকুম। তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের অনুসন্ধানী পাঠে দ্বিতীয় লেসনে সবাইকে স্বাগতম। আমরা আজকে পড়ব হচ্ছে জীববৈচিত্র্যের উদ্ভব। গত লেসনে আমরা জীববৈচিত্র্য কী এটা নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আমরা জীববৈচিত্র্যের উদ্ভব সম্পর্কে জানবো, যে কীভাবে আসলেই জীববৈচিত্র্যটা এসছে আর কি এই পর্যন্ত। তো আমি শুরু করছি, আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারো আমার এই চ্যানেলে। তোমাদের সপ্তম শ্রেণীর তারপর ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে ভিডিও আপলোড হচ্ছে নিয়মিত, তো আশা করি ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হবে। তো এখানে বলছে, জীববৈচিত্র্যের উদ্ভব। বর্তমানে জীবিত সকল প্রজাতির অনন্য বৈশিষ্ট্যগুলো হাজার হাজার বছরের প্রজন্মের পর প্রজন্ম ধরে বিকশিত হয়েছে। একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে বলা হয় অভিযোজন বা অ্যাডাপটেশন। এই অভিযোজন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো মানে পরিবেশের জন্য। মনে করো যে তুমি তোমাকে হঠাৎ করে যে স্বাভাবিক তাপমাত্রার মানে মনে করো তুমি আমাদের এই বাংলাদেশে আছো, হঠাৎ করে তোমাকে নিয়ে যাওয়া হলো ইউরোপের বা বিভিন্ন কান্ট্রি রয়েছে যেখানে তুষারপাত হয় বা প্রচণ্ড ঠান্ডা থাকে, তো হঠাৎ করে ওখানে যেয়ে তুমি কিন্তু খাপ খাইতে পারবে না। এই জন্য তোমাকে ওখানে যে ওখানকার পরিস্থিতি অনুযায়ী তোমাকে থাকতে হবে বা চলতে হবে, ঠিক আছে? তাহলে ওইখানে যে থাকার জন্য যে সব পদ্ধতি বা কৌশল তুমি খাটাইবা ওটাই কি আসলে অভিযোজন বা অ্যাডাপটেশন। তাহলে এটা কিন্তু সংজ্ঞা যে অভিযোজন কাকে বলে, তুমি যদি তোমাকে যদি বলা হয় তখন তুমি বলবা যে কোনো জীব পরিবেশের সঙ্গে যে কৌশলে বা পদ্ধতি অনুসরণ করে খাপ খাইতে পারে ওটাই আসলে কি অভিযোজন বা অ্যাডাপটেশন। অপরদিকে এই যে আমরা এখান থেকে পড়তেছি, অপরদিকে নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই জীবের এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যাওয়ার সময় কিছু পরিবর্তন ঘটে, যে কারণে আমরা দেখতে হুবহু আমাদের মা বাবার মতো না হয়ে একটু হলেও আলাদা হই। হ্যাঁ, এটা ঠিক। যমজ না হলে ভাই বোনদের চেহারা হুবহু একই হয় না, যদিও তারা একই বাবা মায়ের সন্তান। বাবা মা থেকে সন্তান এই এক প্রজন্মে চেহারার এই পার্থক্য খুব ছোট পরিবর্তন, কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মান্তর এই ছোট পরিবর্তনগুলো ঘটতে ঘটতে এক পর্যায়ে এমন বৈশিষ্ট্যের নতুন জীব দেখা দেয় যা সেগুলোর আদি পূর্বপুরুষ থেকে অনেক আলাদা। এভাবে দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটার যে প্রক্রিয়া তাকে বলা হয় বিবর্তন। তো আসলে সময়ের সাথে সাথে জীবের মধ্যে যে বিভিন্ন বৈশিষ্ট্যের পার্থক্য আসলে দেখা যায় ওটা আসলেই বিবর্তন বলা হয়, বা ইংলিশে এটাকে এভলিউশন বলা হয়। যে তোমরা হয়তো বা তোমাদের যে বইটা বাতিল করা হয়েছে বিতর্কিত বই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুসন্ধানী, সম্ভবত ওই বইটা বাদ দেওয়া হয়েছে, এই বছর আর পড়ানো হবে না। ওখানে বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো বিতর্কিত ছিল, তো ওটার কারণে আসলে ওই বইটা বাদ দেওয়া মানে হয়েছে। আর তোমরা একটা বিষয় জানো যে চার্লস ডারউইনের যে বিবর্তনবাদ তত্ত্ব মতবাদ যেটা রয়েছে ওটা কিন্তু আসলে কোনো মানে মতবাদই না, কারণ মানুষ কখনো বানর থেকে আসতে পারে না, এটা অসম্ভব, এটা কখনো বিশ্বাস করবা না তোমরা। বিবর্তন এবং অভিযোজন, এই যে এখানে অভিযোজন প্রক্রিয়ায় প্রাপ্ত বৈশিষ্ট্য জীবজগতের সদস্যদের একে অন্যের কাছ থেকে আলাদা করে তুলেছে। যে কোনো প্রাণী তার জীবদ্দশায় এই যে এখানে যে কোনো প্রাণী তার জীবদ্দশায় নিজের প্রতিরূপ সৃষ্টির মাধ্যমে তার প্রজাতিকে বাঁচিয়ে রাখে। মানে যেমন মনে করো যে একটা ঘুঘু পাখি, হ্যাঁ, ঘুঘু পাখি কিন্তু সে তার প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য বা তার বংশটাকে টিকিয়ে রাখার জন্য সে কিন্তু ডিম পাড়ে, তারপর বাচ্চা হয়। ঠিক সেমভাবে একটা যদি তুমি বিড়ালের বিষয়টা দেখো বা যে কুকুরের বিষয়টা দেখো
বা মানুষের বিষয়ে দেখো। হ্যাঁ, মানুষ কিন্তু এই যে এইভাবে বংশ টিকিয়ে রাখার জন্য বা তার জাতকে টিকিয়ে রাখার জন্য বংশ বিস্তার করে থাকে আর কি, ঠিক না? যে মানুষের থেকে মানুষ হয়, তারপর বিড়াল থেকে বিড়াল হয়, এভাবে গরু থেকে গরু, মাছ থেকে মাছ, তারপরে হাতি থেকে হাতি, এভাবে যে যার মতো করে তার বংশ টিকিয়ে রাখার জন্য, তার জাত টিকিয়ে রাখার জন্য কিন্তু কি করে, তার প্রতিরূপ সৃষ্টি করে, সৃষ্টি করে মানে বাচ্চা জন্ম দেয় আর কি, যা আমরা প্রজনন হিসেবে জানি। যে জীবগুলো সময়ের সঙ্গে বিবর্তিত এবং উপযোজিত হয়ে একে অপরের থেকে এতটাই আলাদা হয়ে গেছে যে সেগুলোর আর এক অপরের সঙ্গে প্রজননে অংশ নিতে পারে না, সেগুলোর আলাদা প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। যেসব জীব একে অপরের সাথে প্রজনন করতে পারে, যে সেগুলোকে সাধারণত একই প্রজাতির ভেতরে অন্তর্ভুক্ত করা হয়। এইটা তোমাদের মানে তোমাদের এই সপ্তম শ্রেণীর লেভেলে এতটুকু বুঝে রাখো যে প্রজনন বলতে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তাদের বংশটাকে বৃদ্ধি করে, কোনো জীব তার বংশটাকে বৃদ্ধি করে, ওইটা হচ্ছে প্রজনন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত এই টপিকটা ছিল, ছোট ছোট করে আলোচনা করব যেন ভালো করে তোমরা বুঝতে পারো। আশা করি বুঝে বুঝে পড়লে তোমাদের বিষয়গুলো আসলে এত বেশি পড়া লাগবে না বা এত বেশি মাথা খাটানো লাগবে না। হ্যাঁ, যখন প্রথমবার বুঝে বুঝে পড়বা তখনই কিন্তু আসলে এগুলো মনে থাকবে তোমাদের মাথায়। তো সামনের লেসনে আমরা জীব বৈচিত্র্যের স্বরূপ এটা নিয়ে আলোচনা করব এবং আরও সামনে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, একটু একটু করে পড়লে কিন্তু অনেকটা পড়া হয়ে যাবে দ্রুত, আর হচ্ছে যে বোঝা যাবে বিষয়গুলো। ধন্যবাদ সবাইকে।